বিগ বসের কন্টেস্ট্যান্টস আর অর্ণব গোস্বামীর মধ্যে কি মিল বলো তো? ভালোভাবে আস্তে ধীরে কথা বলতে পারে না, এরা সবাই চেঁচামেচি করতেছে। বিগ বসের কিছু কমন ওয়ার্ডস, পারভারিশ পারভারিশ পারভারিশ, এ বাপে মজ্জা, তুনে মুঝে ইয়ে কেসে বল দিয়া, বিগ বস আবি কে আবি মুঝে কনফেশন রুম মে বুলাও, ব্যাগ প্যাক করে আমি এখনি কিন্তু ঘর ছেড়ে চলে যাব, চলে যাচ্ছি কিন্তু, লাস্ট টাইম বলতেছে বিগ বস আমাকে কনফেশন রুমে ডাকো, দুই মিনিট পর পর একটাই ডায়লগ, হাত লাগা কে দিখা, হাত লাগা কে দিখা, তারপর হাত লাগাইলে বলতে তুনে মুঝে হাত কেসে লাগা দিয়া, কেসে লাগা দিয়া তুনে মুঝে হাত, সংস্কার সংস্কার সংস্কার, কারা সংস্কারের কথা বলতেছে, যাদের গালির জন্য বিগ বসে অর্ধেক শত বিপ 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 শুনতে হয়। আইসা আমাকে আলোকনাথের নাতি কি না হয় বিগ বসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে ফ্রাইং প্যান দিয়ে পিটাইতেও দেখছি, চোখের মধ্যে লঙ্কা গুঁড়াও দিতে দেখছি, জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার মিলায় খাইতে দিচ্ছে, এরা আবার সংস্কার পারভারিশের কথা বলতেছে, কেন তোমাদের বাড়িতে লোকজন আসলে তোমরা ডিটারজেন্ট মিলায় দাও জলের মধ্যে, তারপর একটা মেয়ে আছে না জিয়া, ও জিয়া না ও ভুজিয়া, সব জায়গায় গিয়ে কুচুটা পানা করতে লাগবে, কুচুটে বুনু, আমার তো কারোর সাথে ঝগড়া লাগলে বাংলায় ঠিক করে কথা বলতে পারি না, তোতলায় যাই বা কথা জড়ায় যায়, এরা আবার ইংলিশে ঝগড়া করতেছে, মানে এই ঝগড়া করার সময় ইংলিশের হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স এগুলো মনে থাকে, আমরা যে লোকের বাড়ির ঝগড়া গেছাল দেখতে পছন্দ করি তার উদাহরণ হচ্ছে বিগ বস, এরা ঝগড়া করতেছে মা বাপ তুলে গালি গালাজ দিচ্ছে, বেসকুফ কা বাচ্চা বলতেছে, আমরা ওইগুলো দেখতেছি মজাও পাচ্ছি, আমাদের মতন লোক যাদের খাদ্য কোনো কাজ নাই তারা বিগ বস দেখে, নিজের জীবনে অশান্তি কম যে লোকের বাড়ির ক্যাচাল অশান্তি দেখবো, আমি বুঝে পাই না এরা বিগ বসে আসার আগে কি আগের সিজন গুলো দেখে আসেনি, আইসে এরা শুরু হয়ে যায় না সব ফেক হ্যায় ইয়াহা পে মে নাহি রহ সকতি, থাকতে পারবে না তারপর যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তে ফলক সে মে চাঁদ লাউঙ্গা, এটা ওই ফলকই না যার ভাই জেলে গেছিল, এই বছরের বিগ বস ওটিটি টা মনে হচ্ছে কোনো ক্রিয়েটার্স মিট, সব ইনফ্লুয়েন্সার্স ইউটিউবার্স একটা ঘরে, মানিশা রানি, আশিকা ভাটিয়া, তারপর এলভিশ, তারপর শুনলাম ধ্রুব রাঠিও আসবে, আগে পুনিত ছিল, তারপর ফুকরা ইনসান অভিষেক, অভিষেকের যত ফ্যান ফলোয়ার্স বিগ বসের অত ফ্যান ফলোয়ার্স আছে বলে সন্দেহ আছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কে কার সাথে প্রেম করতেছে, জিয়া অভিষেককে পিছে, অভিষেক মানিশাকে পিছে, মানিশা জাটকে পিছে, জাট আকাঙ্ক্ষাকে পিছে, বেবিকা এলভিশকে পিছে, এলভিশ ফলককে পিছে, টু মাচ ফান, সরি টু মাচ কনফিউশন, ভাই হদ হ্যায়, মানিশা কা সৈয়া কবি এলভিশ তো কবি জাট হ্যায়, জিয়া আবার জাটকে বলে বাবার মতন স্নেহ করে, এদের সম্পর্ক দেখে তো বাবা মেয়ে মোটেও লাগে না, হ্যাঁ হইতে পারে মিষ্টি বাবা সুগার বাবা, সকালবেলায় ঘুমের থেকে ওঠার পর তো আমি বিছানার থেকে উইটে সোফায় গিয়ে লেদায় পড়ে থাকি 2 ঘন্টা, তারপর দেওয়ালে হেলান দিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকি, মানে এত লেদ আমার জীবনে, এটা বিগ বসে সকাল সকাল নাচ করে কেমন করে তো আবার গানে, আমি তো বুঝেই পাই না, স্যালে বিগ বস কি আঁক, বিগ বসের শুধু চোখকেই দেখছি আমি, এবার আমার ইচ্ছা বিগ বসের বাকি বডি পার্টস গুলো দেখার, কতদিন আর একটা চোখ দেখবো।